ইসরায়েলের রহমান রহিম, কেমন আছো? ইউটিউবের স্টুডেন্টরা আশা করি ভালো আছো। সবাইকে সোশ্যাল একাডেমির পক্ষ থেকে স্বাগতম। এবং আজকে আমরা একটা টপিকস নিয়ে আলোচনা করব। এটি হচ্ছিল 2022 সালে সেনাবাহিনীর সৈনিক পদের পরীক্ষার জন্য কিভাবে তোমরা প্রস্তুতি নিবা। তোমরা বলতে যারা উপস্থিত সোজা ট্রেনিং একাডেমির ছাত্ররা আছো এবং যারা ইউটিউবের ছাত্ররা দেখছো, সবাই কিভাবে প্রস্তুতি নিবা। অনেক কিন্তু আবেদন করছো, ঠিক আছে? পরীক্ষা কিছুদিনের মধ্যে শুরু হবে, সে কারণে আমাদের প্রস্তুতিতে কিভাবে নিলে পরে আমরা ভালো করতে পারবো এটা একটু আলোচনা করি। প্রথমে দেখো, এক নম্বরে কি দিচ্ছি, সঠিক টার্গেট করে প্রস্তুতি শুরু করা। তোমার লাইফে একটা টার্গেট থাকতেই হবে, ঠিক আছে? টার্গেট না রেখে আসলে কিন্তু সাফল্য পাওয়া যাবে আমি মনে করি, পার্সোনালি ব্যক্তিগত ভাবে। সে কারণে আসলে আমার মনে হলো যে তোমাদেরকেও শেখানো উচিত, শেয়ার করা উচিত, যেহেতু তোমরা স্বপ্ন দেখো সৈনিক হবে, এটাই ধরে নাও টার্গেট তোমার জীবনের লক্ষ্য, যে প্রবল প্রস্তুতির মাধ্যমে নিজেকে যোগ্য করে নিজের যোগ্যতায় চাকরি নিয়ে। যদি তুমি এই টার্গেটটা করতে পারো, তাহলে তোমার এই টার্গেট যদি তোমার রঞ্জ রঞ্জ ঢুকে যায় শরীরে, তাহলে দেখবা আরামায়াস তো দূরের কথা, স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত তুমি চলছোই। যদি একবার চলতে পারো টার্গেটের পিছনে, তুমি দেখবা যে পিছন ফিরে আর চাইতে হবে। বুঝে গেছি? সে কারণে যারা চিন্তা করছো পরীক্ষা দেবা 2022 সালে সেনাবাহিনী সৈনিক পদে, একটা টার্গেট করো, একটা রুটিন করো, যে তুমি এখন থেকে কিভাবে নিজেকে তৈরি করবা, কিভাবে প্রস্তুত করবা। তোমার দৈনিক যে কার্যক্রম গুলো রয়েছে, ভাত খাওয়া দাওয়া, এটা তো একটা কার্যক্রম, তাই না? এটার পাশাপাশি তোমার এই টার্গেটটাকেও একটা জীবনের সঙ্গী বানাই ফেলতে হবে। যদি জীবনের সঙ্গী বানাতে পারো সৈনিক হওয়ার টার্গেটটাকে, এবং তার পিছনে যত প্রকার শ্রম দিতে প্রয়োজনে হোক না কেন, যদি শ্রম দিতে পারো সঠিকভাবে, তাহলে অবশ্যই তুমি তোমার টার্গেটের জায়গায় যাবাই। যদি সফল হতে চাও, তাহলে জীবনে টার্গেট ফিক্সড করতে হবে, এবং টার্গেটটাকে ফাইনাল করতে চাই টার্গেট অনুযায়ী প্রচুর কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলে টার্গেটে পৌঁছানো যায়, ঠিক আছে? স্বপ্ন দেখলাম টার্গেট নাই, তাহলে বলো স্বপ্ন দেখবো টার্গেটে করবো। স্বপ্ন আর টার্গেট ফুলফিল করার জন্য যত প্রকার পরিশ্রম করা দরকার পরিশ্রম করবো। ওই তো বললাম একটু আগে জীবনের সঙ্গী বানাইতে হবে, তাই না? সঙ্গীটা কি, তুমি দিনবেলা না খেলে পেটে ক্ষুধা লাগবে না। যদি তুমি নিজেকে নিয়ে আসতে পারো যে না, আমি আমার টার্গেট এবং স্বপ্নটাকে পূরণ করার জন্য আমি এটা সঙ্গী বানালাম, এবং এটা পূরণ করার জন্য যেগুলো পরিশ্রম করা দরকার, যে কাজগুলো করা দরকার, যে অনুশীলন করা দরকার, আমি করব, তাহলে তুমি দেখবে ইনশাল্লাহ ভাত খাওয়ার মতো তুমি প্রতিদিনই করতে পারছো, পারবা তো? এরপরে দেখো 2 নম্বর, মেডিকেল টেস্টে কোনো সমস্যা থাকলে পূর্ব প্রস্তুতির মাধ্যমে সেটা ঠিক করা। তোমার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত যে কোনো সমস্যা হতে পারে, এবং যদি কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই তুমি সেনা নৌ বিমান বাহিনীর মেডিকেল পরীক্ষা টিকবা। মেডিকেলে কারো সাথ দেওয়া হবে না, মেডিকেল শতভাগ প্রমাণ করতে হবে যে তুমি ফিট আছোই। যারা সৈনিকে যাবা, সেনাবাহিনীর সৈনিকে যারা আবেদন করছো, এখন থেকে প্রিপারেশন নাও। যারা তোমরা ইউটিউবে দেখছো, ভালোভাবে প্রিপারেশন নাও। যদি কোনো সমস্যা থেকে থাকে, অথবা অনেকে আছে যারা বিগত বছরগুলোতে সেনাবাহিনী বা অন্যান্য বাহিনীতে পরীক্ষা দিতে গিয়ে মেডিকেলে বাদ পড়েছো, যে সমস্যার কারণে তোমরা বাদ পড়েছিলে, সেই সমস্যাটা ভালো ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে অবশ্যই সমাধান করা যাবে। যদি সঠিক পরামর্শ মেনে মেডিকেলে চিকিৎসা করা যায়, অবশ্যই সেই সমস্যাটা সমাধান হবে। এবং সবসময় মাথায় রাখতে হবে, মেডিকেলে তুমি কোনো ধরনের আনফিট থাকলে তোমাকে চান্স দেওয়া হবে না, সেটা পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত, তোমার যে কোনো সমস্যা হোক না কেন, ছোট হোক বড় হোক, চেষ্টা করবা ঠিক করে যাতে ইনশাল্লাহ লাইনে দাঁড়াতে পারো, ঠিক আছে? ওকে, এরপরে দেখো, লিখিত পরীক্ষার জন্য সাজেশন মাফিক পড়ালেখা করা। সেনাবাহিনীর লিখিত পরীক্ষার জন্য বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং আইকিউ, এই 5টা বিষয়ের উপরে পড়ালেখা করতে হবে। এই 5টা বিষয়ের উপরে সিলেবাস এবং সাজেশন মূলক ভিডিও মডেল কোশ্চেন আমি আমাদের ইউটিউব চ্যানেলে দিয়েছি। যারা ইউটিউবে স্টুডেন্ট রয়েছে, তারা দেখে ওখান থেকে একটা আইডিয়া নিতে পারবা। এবং আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে যারা বসে আসছো, যারা প্রস্তুতি নিচ্ছ, তোমরা তো জানোই যে কিভাবে প্রস্তুতি নিয়ে গেলে
কোন টপিক গুলো পড়ালেখা করে গেলে পরীক্ষায় শুধু পাস করা যাবে না, ফার্স্ট হওয়া যাবে, সেটা তো জানো। তাহলে ইনশাল্লাহ সাজেশন মাফিক যদি তোমরা পড়ে যেতে পারো ইনশাল্লাহ ভালো করতে পারবে। ঠিক আছে, সাজেশন মাফিক সব পড়ার দরকার নেই, ইম্পর্টেন্ট টপিক গুলো পড়ো, যেগুলো পরীক্ষায় আসে বিশেষ করে সেই টপিক গুলো ভালোভাবে পড়ালেখা করে যাও, তাহলে দেখবা লিখিত পরীক্ষা অবশ্যই তুমি ভালো করতে পারবে। বুঝতে পারছো? লিখিত পরীক্ষা ভালো করলে কিন্তু একটা সার্টিফাই করে যে না ছেলেটা লিখিত পরীক্ষা খুব ভালো করছে, একটা বাহবা পাবা কিন্তু পরীক্ষায় যখন দিতে যাবা সেনাবাহিনীতে, অবশ্যই পাবা। যদি লিখিত পরীক্ষা ফার্স্ট হইতে পারো তাহলে দেখবা যখনকার স্যাররা খুশি হয়েছে, স্টাফরা খুশি হয়েছে, না ছেলেটা মেরিটে আসছিল, ভালো করতে পারবে। বুঝতে পারছো? ঠিক আছে, এরপরে জানাবার বিষয় মৌখিক পরীক্ষার জন্য সঠিক নিয়ম অনুযায়ী অনুশীলন করতে হবে, কারণ এটি একটি সাইকোলজিক্যাল পরীক্ষা। আমাদের এখানে যারা ভাইবা পরীক্ষার প্রস্তুতি নিছো বা যারা আমার কাছে ভাইবা পরীক্ষা দিছো, প্রথম অবস্থায় একটু নার্ভাস লাগে না? লাগে তো না? আচ্ছা, আবার যখন দুই একটা ভাইবা নিব আরো দুই একদিন, তখন দেখবো যে আস্তে আস্তে তোমার নার্ভাসনেস গুলো বা জড়তা গুলো কিন্তু কেটে যাচ্ছে। ঠিক আছে, তুমি সৈনিক হতে যাবার সাহস থাকতে হবে, স্মার্টনেস থাকতে হবে, শুদ্ধ ভাষায় কথা বলতে হবে, ঠিক আছে, আচার আচরণ সুন্দর জানতে হবে, সঠিক প্রশ্নের উত্তর দিতে জানতে হবে, কোন প্রশ্নের উত্তর কিভাবে দিতে হবে, এই জিনিসগুলো যদি একটু তোমরা জেনে যাও তোমরা অবশ্যই ভাইবা পরীক্ষায় খুবই ভালো করতে পারবে। বুঝতে পারছেন? যারা ইউটিউবে দেখছো আমার ইউটিউবে অনেকগুলো ভাইবার ডেমো দেওয়া রয়েছে, যাদের সম্ভব হচ্ছে না প্রস্তুতির মাধ্যমে ভাইবার পরীক্ষার প্রস্তুতি নেওয়া, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের ভাইবার ভিডিও গুলো দেখে দেখো, পাশে পাশে তোমরা প্রস্তুতি নিতে পারবা, আর আমাদের একাডেমিতে আসলে তো অবশ্যই এদের মতো প্রস্তুতি নিতে পারবো, তাই না? যদি আমরা ভাইবারটা কয়েকবার দেই, যেমন আমি তোমাদেরকে বলে দিছি কিন্তু রুমে থাকো সমস্যা নেই, একে অপরের ভাইবা নাও, তাহলে আগে থেকে তোমরা একটা অ্যাডভান্স হইতে পারবে। আমি তো ভাইবা নিবই, কোথায় ভুল ত্রুটি গুলো হচ্ছে আমার যতটুকু জানা আছে আমি তো তোমাদেরকে সেগুলো সংশোধন করার জন্য পরামর্শ দিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ দেখবা যে আমরা ভাইবার পরীক্ষায় ভালো করতে পারবোই। ঠিক আছে, এবং ভাইবার জন্য একটু সাধারণ জ্ঞান করতে হবে, সমসাময়িক ঘটনাগুলো কি হচ্ছে না হচ্ছে এগুলো একটু জেনে যাবা বাবা। বুঝতে পারছো? এরপরে শারীরিক পরীক্ষাটা দেখো, সেনাবাহিনীতে শারীরিক পরীক্ষা হবে, এখন শারীরিক পরীক্ষার জন্য প্রতিনিয়ত অনুশীলন করাটা খুবই গুরুত্বপূর্ণ, অনুশীলন অবশ্যই তোমাদেরকে করতে হবে, নাহলে হুট করে পরীক্ষার কেন্দ্রে গিয়ে শারীরিক পরীক্ষা কিন্তু অনেকে খারাপ করে ফেলবে। সেই কারণে তোমরা আগে থেকে প্রতিদিন ওই যে বললাম টার্গেটটা ঠিক রাখো, ঠিক আছে, টার্গেটটার মধ্যে তুমি একটা রুটিন করে ফেলো যে প্রতিদিন আমি সকালবেলা উঠবো, ঘুম থেকে উঠে একটু দৌড়াদৌড়ি করবো, এক্সারসাইজ করবো, ব্যায়াম করবো, যারা নামাজ পড়ার অভ্যাস আছে নামাজ পড়লা, নামাজ পড়ে তারপর তোমার দিনের অন্যান্য কার্যক্রম শুরু করলাম, তাহলে ইনশাআল্লাহ দেখবা যে তুমি শারীরিক পরীক্ষা খুব ভালো করতে পারছো। এবং যারা শারীরিক পরীক্ষা ভালো করে তাদেরকেও কিন্তু বাহবা দেয়, জানো তোমরা, যারা পরীক্ষা দিছে, যারা পরীক্ষায় নির্যোগ্যতা সেনাবাহিনীতে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, চান্স পেয়েছে, তুমি তাদের কাছে শুনে দেখবা যে যারা শারীরিক পরীক্ষা ভালো করে তাদেরকে কিন্তু অবশ্যই তারা বাহবা দিবে। বুঝাতে পারছি কি? শারীরিক পরীক্ষায় কিন্তু কদরই আলাদা, শারীরিক পরীক্ষা ভালো করতে পারলে তুমি আলাদা একটা কদর পাবা, ভালোবাসা পাবা পরীক্ষার কেন্দ্রে। ঠিক আছে, তো যাই হোক, সমসাময়িক সেনাবাহিনীর শারীরিক পরীক্ষার জন্য তোমরা কিভাবে কোন বিষয়গুলো একটু প্রিপারেশন নিবা, যারা সোজা ট্রেনিং একাডেমিতে আসছো তারা তো প্রিপারেশন নিচ্ছে, যারা ইউটিউবের স্টুডেন্ট দেখছো, যারা তোমরা পরীক্ষা দেবে 2022 সালে সৈনিক পদে, তুমি এখন থেকে শারীরিক কোন বিষয়গুলোর উপর অনুশীলন বাড়াবা সেগুলো আমি বুঝাই দিই। প্রথমে দেখো দৌড় 1.6 কিলোমিটার, তুমি চেষ্টা করো বলতে আজকে শুরু করলে, যেমন তোমরা প্রথম একাডেমিতে আসছিলা সবাইকে 1.6 কিলোমিটার দৌড়াতে পারছে না? এখন আস্তে আস্তে একটু গতি পারছে না? যারা বাসায় আসো বাসায় বসে বা এখান থেকে কোচিং করে যারা বাসায় যাবা, প্র্যাকটিস তো আর থেমে রাখা যাবে না, যাবে যেগুলো শিখে গেছো সেগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, এবং যারা দেখছো ইউটিউবে তোমরাও বারবার প্র্যাকটিস করবা প্রতিদিন। দেখবা যে আজকে তুমি 5 মিনিট দৌড়াতে পেরেছো একটা, কালকে তুমি হয়তো বা 6 মিনিট পারবা, তারপরের দিন 7 মিনিট পারবা, এইভাবেই বাড়াতে হবে। ঠিক আছে, এখন বিভিন্ন শ্রেণী বাসায় 800 মিটার, 500 মিটার, 400 মিটার, 900 মিটার, 1000 মিটার অথবা 1.6 কিলোমিটার দৌড় হতে পারে, কখন কোনটা দেবে সেটা আসলে আনসার্টেন বিষয়, সে কারণে তোমরা প্রতিদিন 1.5 কিলোমিটার করে দৌড়াবো অবশ্যই। ঠিক আছে, পাশাপাশি পোশাক তো হবেই, পোশাক চেষ্টা করবা যাতে 30-40টা দিতে পারো,
বুঝতে পারছ কি হিসাব জানতে তোমরা 30 40 টা একটানা দিতে পারো সেই সক্ষমতাটা একটু বাবা নিয়ে আসতে হবে বুঝা গেছে আমাদের একাডেমির ছাত্র সর্বোচ্চ 50 টা পোশাক কেউ দিতে পারে কি হাবিব পারে হাবিব অবশ্য চাকরি পেয়েছে ও প্র্যাকটিস করে দেখে পারে 50 টা এরপরে 40 টা ভক্তাও কেউ দিতে পারে 40 টা 30 টা স্যার 30 টা লাগে পারবা ঠিক আছে এরপরে 20 টা ঠিক আছে এটা প্রতিদিন প্র্যাকটিস করলেই দেখবা যে শারীরিক সক্ষমতাগুলো বাড়বে ঠিক আছে প্র্যাকটিস করবে অবশ্যই যারা দেখছো ইউটিউবে তোমরা যাবে পরীক্ষা দিবে অবশ্যই পোশাক দিতে হবে প্র্যাকটিস করবে পুরুষ এবং মহিলা প্রার্থী সকলকে শারীরিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে সেহেতু পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের জন্য এটা হলো ইম্পর্টেন্ট এরপর হচ্ছে চিনাম চিনাম হবে অ্যাটলিস্ট তোমরা 15টা যাতে দিতে পারো ঠিক আছে একটা যাতে 15টা দিতে পারো চিনাম তো প্র্যাকটিস করছো একাডেমিতে করছো না স্যার 5টা বাজন দিতে পারো চিনাম 5টা আচ্ছা 5টা তো সবাই দেওয়ার কথা তাই হাত তুলতে না আছে 5টা সবারই হলো 5টা 10টা বাড়ি চলো এরপরে 10টা 10টা যারা পারো হাত উপরে ধরে রাখো 15টা কারা পারো হাত উপরে ধরে রাখো 15টা সাদেক পারে 15টা এরা পারে 15টা খাইরুলও পারে 15টা ঠিক আছে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে চিনাম একটা তাদের বাসায় আছো বাসায় তোমরা একটা চিনামের ব্যবস্থা করো অথবা কাছের শক্ত একটা ডালও কিন্তু চিনাম দেওয়া যেতে পারে আর কি ঠিক আছে সাবধানতার সাথে আচ্ছা তাহলে এই যে শারীরিক পরীক্ষার মধ্যে লং জাম্প হবে লং জাম্প হচ্ছে তোমার 9 ফিট হতে পারে ঠিক আছে এখন এই লং জাম্পটাও হচ্ছে আমরা তো পারি সোজা ট্রেনিং একাডেমির ছাত্ররা তো 9 ফিট 10 ফিট এরপর হচ্ছে সিট আপ তোমার 20 বার হতে পারে আমাদের একাডেমির ছাত্ররা তো 30 35 টা তো এমনিতেই পারবে পারবা গুড তা পারছই তো এরপরে তোমার সেনাবাহিনী সবশেষে কিন্তু সাঁতার পরীক্ষা হবে যারা সাঁতার পারো না পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের কিন্তু সাঁতার পরীক্ষা হয়ে থাকে যারা সাঁতার পারছো না 50 মিটার যাদের সাঁতার দিতে পারো এই সক্ষমতাটা বাড়াতে হবে ঠিক আছে এবং আরো অন্যান্য শারীরিক অনুশীলন গুলো করলে শরীরের জন্য ভালো হবে সেগুলো তোমরা করবা ঠিক আছে এই হচ্ছে মোটামুটি সেনাবাহিনীর শারীরিক পরীক্ষার বিষয়গুলো কোন কোন বিষয়ের উপরে শারীরিক পরীক্ষা হতে পারে ঠিক আছে এবং আরো অন্যান্য নতুন জিনিসও দিতে পারে সে কারণে শারীরিক ফিজিক্যাল ফিটনেস বাড়ানোর জন্য প্রতিনিয়ত প্রবল প্রস্তুতি আর নিয়মিত অনুশীলন করতে হবে কি স্যার ঠিক না ওকে এই হচ্ছে ব্যাপার স্যাপার পরীক্ষার মোটামুটি প্রস্তুতি কিভাবে নেওয়া যায় ঠিক আছে এভাবে যদি আমরা প্রস্তুতি নিতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা 2022 সালে যারা সেনাবাহিনী শৈলী পদে পরীক্ষা দেব আশা করি আমরা আমাদের যোগ্যতা গুলো যদি প্রমাণ করতে পারি তাহলে পরীক্ষা কিন্তু সম্পূর্ণ নিজের যোগ্যতা নিজের মেধা একদিন চাকরি নিয়ে আসবই আসবো আর সবসময় মনে রাখবার সবসময় সততা ধরে রাখতে হবে অন্যায় কোনো কিছু করা যাবে না ঠিক আছে অপরাধ কোনো কাজে লিপ্ত হওয়া যাবে না সেনানো বিমান বাহিনীর পরীক্ষা নিতে কোনো দালাল টাকা পয়সা কিছুই লাগে না শুধু নিজের যোগ্যতা থাকলে তুমি চাকরি পাবে ঠিক আছে নিজের যোগ্যতার উপরে আত্মবিশ্বাস রাখ নিজের যোগ্যতার উপরে তো আত্মবিশ্বাস আছে না তোমাদের এই আত্মবিশ্বাসটা রাখলেই দেখবা যে কাউকে লাগবে না এক আল্লাহ তাআলার রহমত এবং তোমার নিজের যোগ্যতায় তুমি চাকরি পেয়ে গেছো ঠিক আছে তো যারা তারা ইউটিউবে দেখছো তোমরা একটু ভালোভাবে প্রিপারেশন নাও তোমাদের জন্য শুভকামনা থাকলো আমার একাডেমির ছাত্রদের জন্য শুভকামনা থাকলো এবং সবার জন্য সবশেষে বুক ভরা ভালোবাসা থাকলো দোয়া থাকলো একদিন যেন তোমরা তোমাদের স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারো আর কি স্বপ্নের জায়গায় পৌঁছায় দেশের সেবা যাতে নিজেদেরকে নিয়োজিত করতে পারো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম